সদস্যদের তারা যে বেতন পান সে বেতনটাও তাদেরকে দেওয়া হয় না। আর চব্বিশ হাজার জনে মনে করছেন যে মানববন্ধনের মাধ্যমে হয়তো আমরা আমাদের এই আমাদের যে কষ্ট আছে, আমাদের দাবি হচ্ছে সংরক্ষিত মহিলা সদস্য নয় ইউনিয়ন পরিষদের ওয়ার্ডকে সংরক্ষিত করতে হবে। নারীদের উন্নয়নে বিভিন্ন কাজ করছে, তো আজকে হয়তো বিভিন্ন জটিলতার কারণে তারা তাদের সঠিক এবং পর্যায়ক্রমে ধর্ষিত হতে হতে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে নিজের